ধৈর্য বিশ্বাসেই মিলে ঈশ্বরের সান্নিধ্য। মা শারদার বাণী শান্ত করে মনকে। শারদা দেবীর বাণী চঞ্চল মনকে শান্ত করে। চিন্তা ভাবনা দিশাকে নয়া মোড় দেয়। নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে। ধৈর্যের শিক্ষা দেয়, মানুষকে কর্মঠ হতে শেখায়। বহুযুগ আগে যেসব কথা তিনি বলে গিয়েছেন, যা অনুভব করে গিয়েছেন, বর্তমান সমাজে তা প্রযোজ্য। ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়লো, কোনোদিন বা নাই পড়লো, তাই বলে বসা ছেড়ো না, জব বাড়িয়ে দাও। যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল। আহা, সে কত ভালো ছিল! ঠাকুর তাদের বাড়ি যেতে একদিন ট্রামে করে 200 টাকা পকেটে করে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ পকেট কাটা যায়। বাড়ি এসে তা দেখে, ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে। হায় ঠাকুর, কি করলো! তার অবস্থাও তেমন ছিল না যে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে ঠাকুরের সামনে এসে বলছেন। ঠাকুর বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ। সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে, সত্যি এক তারা নোট। শরতের কাছে এসে সব বললে। শরৎ শুনে বললে, তোরা তো এখনো দেখা পাস, আমরা কিন্তু আর পাইনি। ওরা পাবে কি? ওরা তো দেখে শুনিয়ে এখন গ্যাট হয়ে বসেছে। যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি। যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না, কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড়গড় করে নাম উঠবে। চেষ্টা করে নয়, জপ ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করতে করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি। তখন তার রাত 3টা বাজছে, 3টায় উঠলুম। পরদিন আরও দেরিতে উঠলুম। ক্রমে দেখি আর সকালে উঠতেই ইচ্ছা যাচ্ছে না। তখন মনে হলো, ওরে এই তো আলস্য পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলো। তখন সব পূর্বের মতন হতে লাগলো। আসলে সব বিষয়ে রোগ করে অভ্যাস রাখতে হয়। ধৈর্য আর বিশ্বাসেই তো মেলে ঈশ্বরের সান্নিধ্য। এক অবাক করা ঘটনা বলি। পাথরের শিবমূর্তির সামনে জলে ভরা চামচ ধরলে নিমেষেই শেষ হচ্ছে জল। আর সেই ঐশ্বরিক ঘটনার সাক্ষী থাকতে কাতারে কাতারে মানুষের মন্দিরের ভিড় জমাচ্ছে ভক্তরা। খাসি রাজ্যেই ঘটেছে এমন সাড়া ফেলে দেওয়ার ঘটনা। অঞ্জালের মধুসূদনপুর কলিয়ারি এলাকার দীর্ঘদিনের শিব মন্দির এটি। যে কোনো পার্বণে পুজো দিতে এই মন্দিরে ছুটে আসেন ভক্তরা। কিন্তু এদিন যা ঘটেছে তা আগে কখনো ঘটেনি তাদের চোখের সামনে। নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পাচ্ছেন না স্থানীয়রা। মন্দিরে পাথর শিবমূর্তির সামনে জলে ভরা চামচ ধরতেই শেষ জল। শুধু শিবমূর্তি নয়, পার্বতী এবং নন্দীও জল পান করছেন, যা দেখে চোখ কপালে উঠেছে এলাকার বাসিন্দাদের। খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই পড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার বেলা 12টা নাগাদ এক মহিলা মন্দিরে আসেন পুজো দিতে। চামচে করে শিবের মূর্তির সামনে জলপান করাতে গিয়ে তিনি দেখেন নিমেষেই সেই জল উধাও। সঙ্গে সঙ্গে এলাকার বাকিদেরকে খবর দেন তিনি। আর তারপরেই এ নিয়ে শুরু হয়ে যায় চর্চা। মন্দিরের ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। অনেকেই শিবমূর্তির অবাক জলপান প্রত্যক্ষ করেন। আশ্চর্য ঘটনার পর মন্দিরে শুরু হয়ে যায় বিশেষ পুজো। সকলের মনে করেছে ঘটিতে জল এনে শিবকে পান করালে মনস্কামনা পূর্ণ হবে। যদিও এই বিষয়টি সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিনিধি। এইদিকে একই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পুরসভা 24 নম্বর ওয়ার্ডের চিত্রিগঞ্জ। সেখানকার একটি শিব মন্দিরে নন্দী মূর্তিতে রবিবার দুধ খাওয়ানোর জন্য প্রচুর ভিড় জমে যায়। নন্দী মূর্তি দুধ খাচ্ছে, এই খবর এলাকার বাইরে বিভিন্ন জায়গায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সকলেই দুধ খাওয়া দেখে মূর্তিতে দুধ খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন। এক সময় ঠেলাঠেলি শুরু হয়ে যায়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঠাকুর ও মাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব খুব ভালো লেগেছে।
আবারও দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সঙ্গে থাকবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আপনাদের রিকোয়েস্টের টপিক আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, নমস্কার।